নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, ছয় রাশি এমন খুশির খবর সাত জন্ম পাওয়া যাবে না, বছরের শেষ 40 দিন মহাসংকটের সমাধান, শত্রুরা পায়ে ধরে ক্ষমা চাইবে, ধৈর্য ধরুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি ছটি রাশির জাতক জাতকাকে জানাতে চলেছি। 24 নভেম্বর গুরু বৃহস্পতি 12 বছর পর নিজ রাশিতে মার্গী হবেন, গুরু হবেন শক্তিশালী। আর ছয় রাশির বছরের শেষ 40টা দিন আপনার জীবনের মহাসংকটগুলির সমাধান হবে, এমন খুশির খবর পাবেন যা আপনি সাত জন্ম পাননি। আপনার শত্রুরা আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে, তবে তার জন্যে আপনাকে আরও একটু ধৈর্য ধরতে হবে। কবে আপনি সুখবর পাবেন এবং কীভাবেই বা আপনার শত্রুরা আপনার পায়ে এসে ক্ষমা চাইবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। ছটি রাশির জীবনে বছরের শেষ 40টা দিন বিরাট একটা সাফল্যের সময় অবশ্যই আসছে। আজ 22 তারিখ, 22শে নভেম্বর, কাল 23, পরশু 24। 24 তারিখই হচ্ছে সেই ধামাকাদার খবর, আপনার জীবনে আসছে নতুন সমৃদ্ধি রেখা, আপনার জীবনকে নতুনভাবে তৈরি করতে আসছেন গুরু বৃহস্পতি। কারণ 24শে নভেম্বর গুরু বৃহস্পতি হবেন মার্গী, আপনার জীবনে আসবে বিরাট সাফল্যের খবর, শত্রুরা পায়ে ধরে ক্ষমা চাইবে। কোন রাশি জানতে চান? প্রথম রাশি মীন রাশি। মীন রাশির নবম রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তা মার্গী হওয়া, মীন রাশিদের জীবনে এমন খুশির খবর আসবে যা তারা সাত জন্ম পায়নি, শত্রুরা পায়ে ধরে ক্ষমা চাইবে। তাই মীন রাশি, আপনি 24শে নভেম্বর পর্যন্ত ধৈর্য ধরুন, 24শে নভেম্বর থেকে আপনার শুভ সমাচার আসতে শুরু করবে। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার জীবনও আসছে বিরাট সাফল্য, কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, ভালোবাসা সমস্ত ক্ষেত্রে বৃশ্চিক রাশিদের জীবনে সাফল্য ভরে দেবে এই সুযোগ এই ছটি রাশির জীবনে। প্রথম রাশি যেমন মীন রাশি, দ্বিতীয় রাশি তেমনই বৃশ্চিক রাশি। তৃতীয় রাশিটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনেও আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে সুযোগ, আপনি জীবনকে উপভোগ করবেন বিরাট সাফল্যের একটা ভূমি হিসাবে, আপনার জীবনে আসবে সাফল্যের খবর। সুতরাং সিংহ রাশি, আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তনের দিকে যাবে, বছরের শেষ 40টা দিন সকল সংকট সমাধান হবে। চতুর্থ রাশিটি অবশ্যই মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বিরাট সাফল্যের সময় বলা যেতেই পারে বছরের শেষ 40টা দিন। শনি 7:30-এর মধ্যেও তারা জীবনে যথেষ্ট সুদিন লক্ষ্য করবে বছরের শেষ 40টা দিন। তাদের জীবনে আসবে অনেক কিছু সমাধানের পথ, মহাসংকটগুলি এই 40 দিনের মধ্যে বিশেষভাবে সমাধান হবে যদি আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। সুতরাং মীন রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, মকর রাশি, এই চারটি রাশি বিরাট সাফল্যের খবর আপনারা পেয়ে যাবেনই যাবেন। এরপরে যে রাশিটির কথা বলো, সেই রাশিটির ক্ষেত্রে অবশ্যই বিরাট সাফল্য আসবে, সেই রাশিটির জীবনও আসবে সুদিন, তারাও জীবনকে নতুনভাবে উপভোগ করবে বছরের শেষ 40টা দিন। সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন, আপনার জীবনেও আসবে সাফল্য, আপনার জীবনেও আসবে সুযোগ, আপনি এমন খুশি পাবেন যা আপনি সাত জন্ম পাবেন না বছরের শেষ 40টা দিন। এবং শেষ যে রাশিটির কথা বলব, সেই রাশিটি হচ্ছে স্বয়ং ধনু রাশি। আপনি যদি ধনু রাশি হন, আপনিও বছরের শেষ প্রান্তে বিরাট সুযোগ পাবেন, কর্মের উন্নতি, আর্থিক উন্নতির পাশাপাশি পারিবারিক জীবনের শ্রীবৃদ্ধি আপনি অবশ্যই পাবেন। সুতরাং ছটি রাশির নাম আমি আবার বলে দিই। প্রথমে যে রাশি মীন রাশি, দ্বিতীয় রাশি সিংহ বৃশ্চিক রাশি, তৃতীয় রাশি সিংহ রাশি, চতুর্থ রাশি মকর রাশি, পঞ্চম রাশি কন্যা রাশি এবং ষষ্ঠ রাশি ধনু রাশি। এই ছটি রাশি এমন খুশির খবর পাবে বছরের শেষ 40টা দিন যে এক কথায় অবিশ্বাস্য,
তাদের সমস্ত সংকট মিটবে, শত্রুরাও তাদের পায়ে ধরে ক্ষমা চাইবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছয়টি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।